Good morning. তোমরা সবাই ভালো আছো? আজ আমরা অষ্টম অধ্যায়ের 25 নম্বর সৃজনশীলটা তোমাদের করাবো। 25, তোমরা সবাই বইয়ের 150 পৃষ্ঠাটা খুলো। 149 পৃষ্ঠায় 25 নম্বর অঙ্কটা দেখো কি বলা আছে। একজন শিক্ষার্থী 20 থেকে 40 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে নিম্নের সংখ্যাগুলো লিখলো। 21, 37, 40, 22, 25, 32, 33, 35, 37, 38, 39, 40, 41, 42, 43, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110, 111, 112, 113, 114, 115, 116, 117, 118, 119, 120, 121, 122, 123, 124, 125, 126, 127, 128, 129, 130, 131, 132, 133, 134, 135, 136, 137, 138, 139, 140, 141, 142, 143, 144, 145, 146, 147, 148, 149, 150, 151, 152, 153, 154, 155, 156, 157,
কোরআনের ক্রম অনুসারে সাজিয়ে লিখো। খ নাম্বার হলো উপাত্ত গুলোর মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। গ নাম্বার প্রশ্নটার প্রদত্ত তথ্য উপাত্তের রেখাচিত্র অঙ্কন করো। প্রদত্ত তথ্য উপাত্তের রেখাচিত্র অঙ্কন করো। তাহলে ক নাম্বার প্রশ্নটা কি, প্রদত্ত সংখ্যাগুলো মানের ক্রমানুসারে সাজাও। এখানে কিন্তু উল্লেখ করে বলা হয় নাই যে ঊর্ধ্বক্রমে সাজাও বা অধক্রমে সাজাও, এর জন্য তোমরা দুই ভাবে সাজিয়ে লিখবে, পরীক্ষার খাতা দুই ভাবে সাজিয়ে লিখবে, মানে ঊর্ধ্বক্রমেও সাজিয়ে লিখবে অধক্রমেও সাজিয়ে লিখবে। কারণ এখানে উল্লেখ করে দেওয়া হয় নাই, শুধু বলা আছে মানের ক্রম অনুসারে সাজিয়ে লেখো। মানের ক্রম অনুসারে সাজিয়ে লিখো। নাম্বার উত্তরটা আমরা কিভাবে লিখব, মানের প্রদত্ত সংখ্যাগুলো মানের অনুসারে সাজিয়ে পাই। তোমরা একটা পেন্সিল হাতে নাও, হাতে নিয়ে বইয়ের মধ্যে কেটে দিবে, যা লিখবে সেটা কেটে দিবে। তাহলে দেখো, মনোযোগ দিয়ে দেখো, সবচেয়ে ছোট সংখ্যা এখানে কত আছে, 21, এবং সবচেয়ে বড় সংখ্যা আছে কত, 40। হ্যাঁ, দুইটার মধ্যে দিতে পারো। সবচেয়ে ছোট সংখ্যা 21, সবচেয়ে বড় সংখ্যা হলো 40। থেকে শুরু করি, 21 21, দুইবার 22 আছে, কতবার দেখো তো, 1 2 3 4 5 6 7 8 বার 22 আছে, 8 বার। তাহলে 8 বার লিখে ফেলি, 22 আছে 8 বার, তাহলে 8 বার লিখে যাও, 1 2 3 4 5 6 7 8, 22 আছে 8 বার। এরপরে আবার কি আছে দেখো, 25 25, কয়বার আছে খুঁজে বের করো, 25 আছে 2 বার, লিখো 2 বার, 25 2 বার 25 2 বার। এরপরে কি আছে সংখ্যাটা, 32, দেখো তো 32 কতবার আছে, 1 2 3 4 বার, 32 আছে 4 বার, 32 আছে কতবার, 4 বার। কি বলো, তোমরা পেন্সিলটা কেটে দিবা বোর মধ্যে বা তোমার প্রশ্নের মধ্যেও তুমি কেটে দিবা। 35, দেখো 35 কতবার আছে, 35 আছে 3 বার, 35 3 বার, লিখে ফেলো 3 বার, 35 3 বার। তারপরে কি আছে, 37 37, দেখো কতবার আছে, 5 বার, 37 লিখে ফেলো, 37 37 আছে কতবার, 5 বার, 1 2 3 4 5, 37 আছে 5 বার। 39 আছে কতবার, 39 আছে 2 বার, লিখে ফেলো 39 2 বার 39 2 বার। তারপরে আছে 40 40, আছে 39 আছে 3 বার, 39 আছে 3 বার, 40 আছে 3 বার, 40 3 বার, 40 3 বার। ঠিক আছে, এটাকে আবার প্রদত্ত সংখ্যাগুলোকে মানের অধক্রম অনুসারে সাজিয়ে পাই। প্রদত্ত সংখ্যাগুলোকে মানের অধক্রম অনুসারে সাজিয়ে পাই, এবং দেখো, এবং প্রদত্ত
সংখ্যা গুলোকে মানের অদক্রম অনুসারে অদক্রম অনুসারে সাজিয়ে পাই, লিখো সাজিয়ে পাই, সাজিয়ে পাই। অধক্রম বলতে আমরা কি বুঝি? আগে লিখব বড়, তারপরে লিখব ছোট। অর্ধক্রম, ঊর্ধ্বক্রম মানে উপরের দিকে যাওয়া, আর অধক্রম মানে নিচের দিকে যাওয়া। তাহলে আমি 40 কিভাবে লিখব? তিনবার লিখব, 40 তিনবার লিখব, 39 তিনবার। এখন তো সহজ, উপরেরটা দেখে দেখে শুধু লিখে দিবে। 39 তিনবার, 37 পাঁচবার, 37 পাঁচবার লিখে ফেল, 37 পাঁচবার দ্রুত লিখ, 37 পাঁচবার। তারপর 35 তিনবার লিখো, তিনবার 35 তিনবার, 35 তিনবার। তারপর 32 চারবার লিখো, 32 চারবার, 32 চারবার। তারপর 25 দুইবার, 25 দুইবার, 22 আটবার, 1 2 3 4 5 6 7 8 21 2 ক নাম্বার আনসার শেষ। ঠিক আছে, ক নাম্বার আনসার কিন্তু শেষ হয়ে গেল। ক নাম্বার আনসার শেষ। খ নম্বরে কি বলছে? মধ্যক এবং প্রচুরক নির্ণয় করো, মধ্যক এবং প্রচুরক নির্ণয় করো। তাহলে উপাত্ত সমূহের মধ্যবর্তী মানকে আমরা কি বলি? মধ্যক বলি। মানের ক্রম সাজিয়ে মাঝখানে যেটা পড়বে সেটা হলো মধ্যক। তাহলে এখানে, এখানে কি আছে তোমার? হ্যাঁ, প্রাপ্ত লেখো, ক নং থেকে প্রাপ্ত, ক নং থেকে প্রাপ্ত উপাত্ত সংখ্যা কত? উপাত্ত, উপাত্ত গুলোর মোট সংখ্যা, উপাত্ত গুলোর মোট সংখ্যা কত? উপাত্ত গুলোর মোট সংখ্যা 30, যা জোর সংখ্যা, যা জোর সংখ্যা। জোর সংখ্যা হলে কি করব আমরা? 30 কে 2 দিয়ে ভাগ করব, কত হয়? 15, 15 এবং 16তম পদের যোগফল ভাগ 2 হলো মধ্যক। তাহলে মধ্যক হবে কত? 15তম ও 16তম পদের যোগফল ভাগ 2, যার মধ্যক হচ্ছে, যার মধ্যক হচ্ছে যা জোর সংখ্যা। সুতরাং যার লেখা দাও, যার মধ্যক হচ্ছে, যার মধ্যক হচ্ছে, মধ্যক হচ্ছে 16তম, 15তম ও 16তম, 16তম পদের গড়। সংক্ষেপে লেখা দিই, দুইটা ভাগ করলে তো গড়ই হয়। সুতরাং মধ্যক সমান, মধ্যক সমান সমান, আমার তো এগুলো দরকার হবে, 1 2 3 4 5 6 7 8 9 দশ, 11 12 13 14 15, 15 আর 16 দিয়ে রেখে দিলাম, তারপরে মুছে দিলাম। মধ্যক সমান সমান 15তম, 15তম ও 16তম, 16তম পদের যোগফল, যোগফল ভাগ হলো 2। তাহলে 16তম পদ, 15তম পদ 32, 16তম পদ 32 ভাগ হলো 2 সমান 64 ভাগ হলো 2 সমান সমান 32। তাহলে মধ্যক পেয়েছি কত? 32। মধ্যক পেয়েছি কত? মধ্যক কত পাইছি আমরা? 32। মধ্যক পেয়েছি 32। এখন হলো প্রচুরক। এখন আমাদের কি করতে হবে? প্রচুরক নির্ণয় করতে হবে, প্রচুরক নির্ণয় করতে হবে। তাহলে প্রচুরক নির্ণয় করা, প্রচুরক নির্ণয়, প্রচুরক
প্রচুর এখানে এখানে কি আছে বাইশ সবচেয়ে বেশি বার আছে। আমরা জানি উপাত্ত সমূহের মধ্যে যে উপাত্ত সবচেয়ে বেশি বার থাকে তাকে কি বলা হয়? প্রচুরক বলা হয়। উপাত্ত সমূহের মধ্যে যে প্রচুরক সবচেয়ে বেশি বার থাকে তাকে কি বলা হয়? প্রচুরক বলা হয়। তাহলে কোন উপাত্তটি সবচেয়ে বেশি বার আছে? কোন উপাত্তটি সবচেয়ে বেশি বার আছে? তাহলে এখানে ক হইতে প্রাপ্ত উপাত্ত সমূহের মধ্যে দেখা যায় যে তুমি লিখতে পারো ক থেকে প্রাপ্ত উপাত্ত সমূহের মধ্যে দেখা যায় ক নং থেকে প্রাপ্ত উপাত্ত সমূহের মধ্যে উপাত্ত সমূহের মধ্যে মধ্যে বাইশ সবচেয়ে সবচেয়ে বেশি বা সবচেয়ে বেশি বা আছে। সুতরাং সুতরাং প্রচুরক প্রচুরক সমান সমান হলো বেশ। লেখা শেষ? ঠিক আছে, এখন এলো দ্রুত আমরা গ নাম্বার। হ্যাঁ, গ নাম্বার, গ নাম্বারের আগে তোমাকে সব তৈরি করতে হবে। রেখাচিত্র রেখাচিত্র অঙ্কনের জন্য সারি তৈরি করো। রেখাচিত্র অঙ্কনের জন্য সারণি তৈরি করি ঠিক আছে। রেখাচিত্র অঙ্কন করার জন্য রেখাচিত্র রেখাচিত্র লেখা তোমাদের বই রেখাচিত্র আছে। রেখাচিত্র অঙ্কনের জন্য সারণী তৈরি করি। তাহলে সারণী দেখো কিভাবে দেখো রেখাচিত্র অঙ্কনের জন্য সারণী তৈরি করি। এখানে হলো সংখ্যা আর এখানে হলো গঠন সংখ্যা। গঠন সংখ্যা সংখ্যাগুলোর সংখ্যা গঠন সংখ্যা ভাই একুশ একুশ আছে কয়বার? দুইবার। বাইশ বাইশ আছে আমার কয়বার? আটবার। হ্যাঁ, তারপরে আছে কত? পঁচিশ পঁচিশ আছে কতবার? এখনই বুঝলা গেছে দুইবার। হ্যাঁ, তারপর তারপর সংখ্যাটা কত? বত্রিশ বত্রিশ আছে কয়বার? বত্রিশ কয়বার আছে? চারবার। পঁয়ত্রিশ দেখো পঁয়ত্রিশ কতবার আছে? তিনবার। তারপরে সাঁইত্রিশ সাঁইত্রিশ কতবার আছে? পাঁচবার। তারপর আছে উনচল্লিশ উনচল্লিশ আছে কতবার? তিনবার। আছে কতবার? তিন। ঠিক আছে, সারণি তৈরি করো। এখন লেখচিত্র অঙ্কন করার জন্য লেখা দরকার। লেখাগুলো লিখে পরে আমরা লেখচিত্রটা এঁকে দিই। হ্যাঁ, লেখো এক্স ও এক ড্যাশ কে আগে লিখে নেই, তারপরে আমরা গ্রাফ নিয়ে শুরু করব। এক্স ও এক ড্যাশ কে এক্স অক্ষ, এটা তোমাদের সারণীর নিচে তোমরা লিখবা, আমার এখানে জায়গা আছে তাই এখানে লিখছি। এক্স ও এক ড্যাশ কে এক্স অক্ষ, ওয়াই ওয়াই ড্যাশ কে ওয়াই অক্ষ,
x to x dash ke x akko y y dash ke y akko mool bindu mool bindu mool bindu u dori mool bindu u dori x akko barabar kudratam barge proti ghar ke x akko barabar x akko barabar kudratam barge kudratam barge ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর প্রতি বাহুর দৈর্ঘ্যকে প্রতি বাহুর দৈর্ঘ্যকে এক একক ধরে এবং y অক্ষ বরাবর y অক্ষ বরাবর y অক্ষ বরাবর প্রতি তিন গড়কে তিন গড়কে প্রতি তিন গড়কে এক একক ধরে এক একক প্রতি গড়কে প্রতি গড়কে প্রতি তিন গড়কে প্রতি তিন গড়কে এক চিত্র অঙ্কন করা রেখাচিত্র অঙ্কন করা হলো রেখাচিত্র অঙ্কন করা হলো বিন্দু থেকে এক্স অক্ষে মূল বিন্দু থেকে এক্স অক্ষে সবাই চুপ করো এক্স ও এক্স ড্যাশ কে এক্স অক্ষ ওয়াই ও ওয়াই ড্যাশ কে ওয়াই অক্ষ মূল বিন্দু ও ধরি এক্স অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর এক্স ও এক ড্যাশ কে এক্স ও এক ড্যাশ কে এক্স অক্ষ ওয়াই ও ওয়াই ড্যাশ কে ওয়াই অক্ষ মূল বিন্দু ও দূরি এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে এক একক ধরে এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি তিন গড়কে এক একক ধরে রেখাচিত্র অঙ্কন করা হলো সকি লেখা হয় না এখন x অক্ষে x অক্ষে 20 পর্যন্ত কে পর্যন্ত
একুশ পর্যন্ত ঘরগুলো বিদ্যমান আছে বুঝাতে ভাঙ্গা চিহ্ন ব্যবহার করা হয়েছে। ভাঙ্গা চিহ্ন ব্যবহার করা হয়েছে। এবার রেখাচিত্র, সবাই গ্রাফ নিয়ে বসো, আমরা রেখাচিত্র অঙ্কন করবো। রেখাচিত্র অঙ্কন তোমাদের তো গ্রাফ পেপার আছে, তোমরা গ্রাফ পেপার নিয়ে বসো, আমি বুড়ে একটা গ্রাফে কে নিই। ঠিক আছে, বই পড়ো, বই পড়লে সব বোঝা যাবে। একটা গ্রাফ এঁকে নিলাম আমরা, ঠিক আছে। তোমাদের তো গ্রাফ পেপার আছে, তোমরা তোমাদের গ্রাফ পেপারে করবে। আমি একটা গ্রাফ এঁকে নিছি, 1 2 3 4 5। তোমাদের গ্রাফ পেপারে তোমরা করবে। এই দেখো, খাড়া যে রেখাটা থাকে এটাকে বলা হয় উলম্ব রেখা, এটাকে আমরা বলি ওয়াই অক্ষ। এই যে ভূমির সাথে অনুভূমিক ভাবে যে রেখা থাকে এটাকে বলা হয় এক্স অক্ষ, এটাকে বলা হয় এক্স অক্ষ। এটাকে ওয়াই উ ওয়াই ড্যাশ, ওয়াই উ ওয়াই ড্যাশ, এটাকে বলা হয় ওয়াই অক্ষ। আর এখানে হলো এক্স ড্যাশ উ এক্স অক্ষ, এটাকে বলা হয় এক্স অক্ষ। আমি লিখেছি এক্স উ এক্স ড্যাশ কে এক্স অক্ষ, ওয়াই উ ওয়াই ড্যাশ কে ওয়াই অক্ষ। আমি লিখেছি না এক্স উ এক্স ড্যাশ কে এক্স অক্ষ, ওয়াই উ ওয়াই ড্যাশ কে ওয়াই অক্ষ। তাহলে এটাকে আমরা কি ধরেছি, এটাকে ধরেছি আমরা ওয়াই অক্ষ, এটাকে ধরেছি ওয়াই অক্ষ। আর এইটাকে ধরেছি এক্স অক্ষ, এটাকে ধরে এক্স অক্ষ। ওয়াই ইউ ওয়াই নিচে ওয়াই ড্যাশ, ওয়াই ইউ ওয়াই ড্যাশ নিচে ওয়াই ড্যাশ, আবার বাম দিকে হলো এক্স ড্যাশ, এক্স ইউ এক্স ড্যাশ কে এক্স অক্ষ, ওয়াই ইউ ওয়াই ড্যাশ কে ওয়াই অক্ষ। এবং এই যেটা হলো মূল বিন্দু, মূল বিন্দুকে ধরেছি শূন্য, ধরেছি মূল বিন্দুকে শূন্য ধরেছি। এখন আমাকে কি করতে হবে, সেই যে একটা সারণী তৈরি করে রাখছি সেই সারণী অনুযায়ী তুমি কি করবে, গ্রাফ বসাবে। যেমন এটা এখানে কি ধরছি শূন্য, তাহলে এখান থেকে আমি কি করি এইটার মধ্যে লিখি 20। এইটা হলো প্রতি এই প্রত্যেকটা ঘরে ছোট ছোট 5টা করে দাগ আছে প্রত্যেকটা গ্রাফের মধ্যে, তুমি দেখবা এই প্রত্যেক আমার যে ঘর এখানে বানাইছি আমি
এই প্রত্যেক ছোট ঘরের মধ্যে পাঁচটা দাগ আছে, প্রত্যেকটা ছোট ঘরের মধ্যে পাঁচটা দাগ আছে। আমার বুড়ে যদি আমি ছোট করে তাহলে সেই দাগ বোঝা যাবে না, এর জন্য আমি ছোট দাগ দিই না। তাহলে এখানে হলো শূন্য, এইটা হলো তোমার 20, এটাকে ধরলাম 20, তাহলে এইটা হলো 25, এইটা হলো 30, এইটা হলো এইটা হলো 20, এটা হলো 25, এটা হলো 30, এটা হলো 35, এইটা হলো 40। এইভাবে আমি দাগ কেটে নিই। এটা হলো শূন্য, এদিকে এটা হলো 5, এদিকে এটা হলো 5, এইটা হলো এই যে এই ঘরটা, এখানে হলো 5, তারপর এটা হলো 10, এইটা হলো 15, এই দাগ হলো তোমার 15, এইটা হলো 20, আর এটা হলো 25, এটা হলো 30। সর্বোচ্চ শুনো, আমার কথা মনোযোগ দিয়ে শোনো, আমি যে লিখছি সেই লেখাটা তুমি পড়ো। ওইখানে আমি একটু করে লিখছি যে একবারে যদি সর্বনিম্ন আমার এখানে 2 আর সর্বোচ্চ আছে 8, এই 2 এবং 8-এর মধ্যে যদি রেখাচিত্র অঙ্কন করি তাহলে সেই রেখাচিত্রটা দেখা যায় না। রেখাচিত্র কথার অর্থ হলো চিত্তাকর্ষণ করা, চিত্তাকর্ষণ করা। এর জন্য এটাকে আমি লিখছি ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম 3 ঘরকে 1 করছি, ক্ষুদ্রতম 3টা ঘর মিলে 1 লিখছি। তাহলে আমার 8-এর জন্য কত যেতে হবে, 3 আটা 24 ঘর যেতে হবে, 3 আটা 24 ঘর পর্যন্ত যেতে হবে, ঠিক আছে। এর জন্য আমি এখানে একবারে 30 পর্যন্ত দাগ দিয়েছি, আর এইদিকে এক্স অক্ষ বরাবর 1 ঘরে 1 ধরেছি, এক্স অক্ষ বরাবর 1 ঘরে 1 ধরেছি। আমার এই গ্রাফের ভিতরে, আমার কথা শুনো এখন, এই যে এই গ্রাফের ভিতরে প্রত্যেকটি ঘরের ভিতরে ছোট ছোট 5টা দাগ আছে। জীবনে কোনোদিন গ্রাফ দেখো নাই? গ্রাফ খুলে আজকে দেখো বাসায়, দেখো এখানে কি আছে আমার 21, তাহলে এই পর্যন্ত আমি নিয়েছি 20-এর পরে এখানে যাবে 21, 21-এর জন্য আছে 2, 2-এর তুমি কি করো 3 দিয়ে গুণ করো, 3 দুগুণে 6, তুমি যাবে 6 দাগ। তাহলে প্রতিটি আছে আমার 5, 5-এর উপরে, তাহলে এই যে এখানে যাবে 6, এই যে 5-এর উপরে একটু ছোট দাগ নাও, এখানে যাবে 6, 5-এর উপরে এইখানে দাগ দাও, এখানে হলো 6। তোমরা তোমাদের গ্রাফ দিয়ে দাও, এখানে হলো 6। তারপরে আমরা দেখো কি আছে 22, তাহলে 22-এর জন্য 8-এর গুণ করবা তুমি 3 দিয়ে, 3 আটে 24, 22-এর 8-এ 3 আটা 24, তাহলে 21-এর পরে হলো 22, এই বরাবর 15, 20, হ্যাঁ তাহলে এইখানে 1 ঘর নিচে দাও, 25-এর 1 ঘর নিচে, এখানে হলো 24, এখানে হলো 24। এরপরে কত, 25 বরাবর 2, 3 দিয়ে গুণ করো তুমি 2-কে, 3 দিয়ে 2-কে গুণ করো, 3 দুগুণে 6, 25 বরাবর 3 দুগুণে 6, তাহলে 6 এখানে 3 দুগুণে 6, 25 বরাবর 3 দুগুণে 6। তারপরে আছে কত, 32, তাহলে এই যে এটা হলো 30, 30-এর পরে 2 ঘর যাও 32, 32 বরাবর আছে কত তোমার 4, 32 বরাবর আছে 4, 4-এর তুমি কি করো 3 দিয়ে গুণ করো, 3 4-এ 12, এখানে 10, আরো 2 ঘর যাও, এখানে আরো 2 ঘর গেলে এখানে 10। তারপরে আছে কত, 35, 35-এর বেলা হলো 3, 35-এর বেলায় কথা বলো না, 35-এর বেলা 3, 3 3-কে 9, তাহলে এটা হলো 10, 10-এর একটু ছোট নিয়ত, 3 3-কে 9। তারপরে হইলো 37, 37 হলো 3 5-এ 15, তাহলে 35 36 37 15, 15-র দাগটা হইলো এই যে এখানে। তারপরে হলো 39, 39 হলো 3, 3 3-কে 9, তাহলে এইখানে হলো 3 3-কে 9 40, এইখানে হইলো 3 3-কে 9। এখন গ্রাফটাকে দাও, এই 21 থেকে এইখানে, এখান থেকে এইখানে, এখান থেকে এইখানে, এখান থেকে এখানে আসছে, আবার এখানে উঠছে, পরে যেখানে নামছে, এটা হলো গ্রাফ, এটা হলো রেখাচিত্র, এটা হলো রেখাচিত্র। আর কি বলছি, 0 থেকে 20 পর্যন্ত এই যে ভাঙ্গা চিহ্ন, তোমার ওইখানে আমি লিখছি 0 থেকে 20 পর্যন্ত ভাঙ্গা চিহ্ন ব্যবহার করা হয়েছে, 0 থেকে 20 পর্যন্ত ভাঙ্গা চিহ্ন ব্যবহার করা হয়েছে।
তোমরা আজকে সবাই গ্রাফ নিয়ে বসে রেখাচিত্র অঙ্কন করবে, আবার আগামী ক্লাসে যদি বুঝতে না পারো তাহলে আবার আগামী ক্লাসে দেখাবো, ঠিক আছে? থ্যাংক ইউ, সবাই ভালো থাকো।